বর্তমানে আপনারা রয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। বন্ধুরা, এখানে কিন্তু ভলান্টিয়ার পদে নিয়োগ হচ্ছে, প্রতিটা জেলায়, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে, প্রতিটা ব্লকে বলকে কিন্তু এখানে ভলান্টিয়ার পদে নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু অনেকেই আবেদন করে নিয়েছে। মাঝখানে কিন্তু করোনা ভাইরাসের জন্য এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আবার কিন্তু এই আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে। তো আমরা পূর্ব বিজ্ঞপ্তি প্রথমত আমরা দেখে নিব, পূর্ব বিজ্ঞপ্তি কী বলা রয়েছে সেটা আমরা এবার দেখে নিব। তবে এই যে হচ্ছে পূর্বে প্রকাশ করা নোটিফিকেশন, এই নোটিফিকেশন ডেট রয়েছে 1 এপ্রিল 2020। এই নোটিফিকেশন কিন্তু নাম্বার HF/0HS/479 এটা কিন্তু রয়েছে নোটিফিকেশন নাম্বার। এই যে রয়েছে ইমেল আইডি, এই ইমেল আইডি কিন্তু আপনাকে সমস্ত তথ্য কিন্তু এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে দিতে হতো। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনারা ওই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে সেন্ড করতে হতো। কিন্তু বর্তমানে নতুন নোটিফিকেশন অনুযায়ী কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখানে বলা রয়েছে কিন্তু আমি ইমেল আইডিটাও চেঞ্জ হয়েছে, এমনকি ফর্মটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা সরাসরি চলে যাবো সেই নতুন বিজ্ঞপ্তি কী রয়েছে এবং কীভাবে আমরা ডাউনলোড করবো সেটা। আমরা কিন্তু তোমাদেরকে নতুন বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য কিন্তু আবার এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে সবাইকে আসতে হবে। তো এইখানে কিন্তু সমস্ত রকমের নোটিফিকেশনটাতে কী বলা রয়েছে এবং নোটিফিকেশনের ফর্মে কী কী আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত রকম তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যান। সর্বপ্রথমে আপনি এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করবেন, গিয়ে এখানে আপনারা নিচে চলে যাবেন এই অফিসে এসে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াট নিউজ, এখান থেকেও চাইলে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু সর্বপ্রথমে যে লেখাগুলো উপরে উঠছে, তো সর্বপ্রথমে যে প্রথম যে লেখাটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারেন। অথবা এখানে গিয়ে আপনাকে নিচে যে অপশনটা রয়েছে গভর্নমেন্ট অর্ডার, এখানে কিন্তু গিয়ে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যেখানে আছে পারফর্ম ফর অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এ ভলান্টিয়ার, এখানে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে সরাসরি আমরা ডাউনলোড করে আপনাদের আমাদের নোটিফিকেশন ডাউনলোড করা হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, এখানে কিন্তু সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপর কিন্তু এখানে লেখা আছে কেস মেমো, আপনারা কিন্তু যেই ডেটে কিন্তু আপনাদের এই নোটিফিকেশনটা নোটিফিকেশন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে তার পাশে দেওয়া আছে কিন্তু এখানে বলা রয়েছে কিন্তু এখানে ডেট এই নোটিফিকেশনটা কত ডেটে ইস্যু করা হয়েছে কিন্তু কিন্তু এটা দেওয়া রয়েছে। তারপর আপনাদের এখানে বলা রয়েছে এখানে ইন রেফারেন্স টু দিস ডিপার্টমেন্ট অর্ডার, এটা কিন্তু আগের নোটিফিকেশন বিজ্ঞপ্তি নম্বর এবং কত ডেটে ওই বিজ্ঞপ্তিটা রিলাইজ করা হয়েছিল তার নম্বর কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে বলা রয়েছে কিন্তু এই নোটিফিকেশনের আগের নোটিফিকেশন কিন্তু তফাৎ কিন্তু একই। তা আমরা এবার জেনে নেব এখানে আমরা কী কীভাবে আপনারা আবেদন করবো এবং ফর্মটা কিন্তু কীভাবে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এঙ্গেজমেন্ট অ্যাজ এ ভলান্টিয়ার, এই পদে নিয়োগের জন্য কিন্তু এটা নেওয়া হচ্ছে এবং এই ফর্মটা কিন্তু এখান থেকে আপনাকে সমস্ত রকম তথ্য কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এক এক করে দেখে নেব আপনার এখানে কী বলা রয়েছে। তো প্রথমে কিন্তু আপনাকে এখানে স্টেটের নাম দিতে হবে, আপনি কোথায় বাস করেন, কোন ডিস্ট্রিক্টে বাস করেন, সেটা স্টেট নেম ব্লক লিডার, এটা কিন্তু আপনাকে বড় হাতে অক্ষরে কিন্তু এটা আপনাকে লিখতে হবে। তারপরে কিন্তু ইন বায়োডাটা ডিটেলস অ্যাড্রেস ব্লো, মানে এখানে বলা হচ্ছে কিন্তু আপনাকে এখানে বায়োডাটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনি এখানে নাম দিতে পারছেন ব্লক লেটার, আপনি ফাদার নেম আর নিজের নাম ব্লকটা লিখবেন। তারপরে আপনার পোস্টাল অ্যাড্রেস কী সেটা আপনি এখানে দেবেন। তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বর্তমানে এডুকেশন কোয়ালিফিকেশন কী সেটা এবং এক এক করে 1, 2, 3, 4, 5 করে দেবেন এবং কোন বোর্ড বা কাউন্সিলিং বা ইউনিভার্সিটি পাস করেন সেটা দেবেন এবং পাসিং ইয়ার্স কোন বছর ছিল সেটা আপনি এখানে দিবেন। তো আপনি চাইলে এক এক করে ধরেন 8 পাস থেকে গ্রাজুয়েশন পাস, আপনি যতদূর পর্যন্ত পড়াশোনা করেন কিন্তু সবগুলো এক এক করে এখানে দিবেন। তারপর এখানে বলা রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু আপনার বর্তমানে কোনো কাজ করেছেন কিনা তার এক্সপিরিয়েন্স কিন্তু বর্তমানে এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি দিবেন। তারপর এখানে বলা রয়েছে কিন্তু এখানে আপনি কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনি এখানে একটা সিগনেচার করে দেবেন। তারপর আপনাকে এখানে বলা রয়েছে কিন্তু এখানে সিগনেচার করার পর সমস্ত রকম তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখে নেবেন, একবার সুন্দর করে ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে কিন্তু আপনাকে এই যে বলা রয়েছে অ্যাপ্লিকেশন টু বি সেন্ট অর ইমেল, এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা মেল করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস যে দিয়ে যে আপনি এই ফর্মটা পূরণ করলেন সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে এক কপি করে জেরক্স কপির মাধ্যমে কিন্তু এই ফর্মের সঙ্গে প্রিন্ট আউট প্রিন্ট করে কিন্তু আপনাকে ছবি তুলে ফোনের মাধ্যমে ছবি তুলে কিন্তু আপনাকে ইমেল করতে হবে। তো এই হচ্ছে তথ্য, এই ইমেল করার তথ্য কিন্তু আমরা জানিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে কিন্তু এখানে কোনো রকমের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কত হবে এবং মান্থলি স্যালারি কত হবে এবং কী কী নিয়ম আছে, কী কী শূন্য পদ আছে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বলা নেই। অতএব তোমরা সকলের মেয়ে এখানে এখানে আবেদন করে দেবে এখন, এমনকি এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি খুব শীঘ্রই হবে। তো বন্ধু ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।